हेलो एवरीवन, वेलकम और वेलकम बैक टू माय चैनल। आमी शायनी। इंस्टाग्राम, यूट्यूब एवं फेसबुके आमी डेली लाइफस्टाइल, मेकअप एवं ब्यूटी रिलेटेड कंटेंट क्रिएट करी। आगेर भिडियोते आमी अष्टमीर लुक शेयर करेछिलाम, जेखाने एकटा ट्रेडिशनल शोवार लुक आमी चेष्टा करेछिलाम क्रिएट करार। तोमरा देखेछो, तोमादेर भालो लेगेछे। आज आमी शेयर करब नवमीर लुक, एकटु ट्रेडिशनल, एकटु मॉडर्न और एकटु शोवार टाइपेर लुकटा रखार चेष्टा करब। आज द्वितीया, आज आमी भिडियोटा एडिट करते बसेछि और आज ही पब्लिश करब। तोमरा देखे जानिओ तोमादेर केमन लागलो। दुर्गा पूजोर अनेक अनेक शुभेच्छा, बड़ोदेर आमार प्रणाम। आशा करी तोमादेर भिडियोटा भालो लागबे। तो शुरू करा जाक। सबार फार्स्ट आमी स्किन केयार दिये शुरू करब। এটা নাইটের জন্য আমি মেকআপটা করেছি, একদমই হালকা পাতলা মিনিমাল টাইপের মেকআপ। সবার ফার্স্ট আমি একটা টোনার লাগিয়েছি, দেন একটা ময়েশ্চারাইজার প্রোডাক্ট। যদি তোমাদের প্রয়োজন হয় আমি প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো ভালোভাবে ময়েশ্চারাইজারটা লাগানোর পর 5 থেকে 10 মিনিট বা 7 মিনিট তোমরা ওয়েট করবে, ওটা যাতে স্কিন অ্যাবজর্ব হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি একটা জেল বেস প্রাইমার বা জেল বেস ময়েশ্চারাইজার লাগানোর জন্য, কারণ ওতে স্কিনের যে পোরগুলো হয় ওগুলো পুরো মিনিমাইজ হয়ে যায়। আমার চোখের নিচে প্রচণ্ড ডার্ক সার্কেল রয়েছে, তো তার জন্য আমি কালার কারেক্টার ইউজ করছি। তোমাদের যদি না থেকে থাকে বা তোমাদের যদি প্রয়োজন মনে না হয়, তোমরা এই পার্টটা স্কিপ করো। কালার কারেক্টার লাগানোর পর এক্স্যাক্টলি ওই জায়গাতেই আমি ফাউন্ডেশন অল্প পরিমাণে দিয়ে দেবো। তোমরা চাইলে ফাউন্ডেশনের বদলে কোনো বেবি ক্রিম, সিসি ক্রিম, এগুলো ইউজ করতেই পারো। আমার চ্যানেলে আমি যেই শর্টসগুলো পোস্ট করি তার অডিয়েন্স সম্পূর্ণ আলাদা, আর লং ভিডিও যেগুলো পোস্ট করি সেটার অডিয়েন্স সম্পূর্ণ আলাদা। বেসিক্যালি আমি লং ভিডিওগুলো যেগুলো পোস্ট করি সেগুলো সাধারণত যারা খুব ক্লোজ বা ইউটিউব অ্যালগোরিদমে তেমনভাবে ইনক্রিজ হয়নি এখনও পর্যন্ত। তো আমি চেষ্টা করি যে লং ভিডিও যেগুলো দিই ওগুলো একটা শর্টের মাধ্যমে পোস্ট করার, যা সো দ্যাট এই মেকআপটা যেন কেউ মিস না করে। একটা প্রপার লাইটিংয়ের মধ্যে প্রফেশনালি ভিডিও শ্যুট করার জন্য প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেই যায়। একটা ব্যাকড্রপ সেট করার জন্য, ড্রেস সিলেক্ট করার জন্য, জুয়েলারি দেন মেকআপ, সাটল হতে পুরোটা করতে অনেকক্ষণ টাইম লেগে যায়। প্লাস তারপর এডিট করতেও টাইম লাগে 1.5 ঘন্টা মতো, কারণ ছোটো ছোটো ক্লিপ থাকে, ওগুলোকে মার্জ করে কাট করে। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানোই, আর যারা জানো না তাদের আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। এরপর যদি ভিডিওতে ভিউজ না আসে বা প্রপারলি অ্যালগোরিদম অনুযায়ী ইনক্রিজ না হয় তাহলে খুবই খারাপ লাগে, অ্যাকচুয়ালি মোটিভেট হতে পারি না। আন্ডার আই আর আই বোনে একটু হাইলাইটের জন্য কনসিলার ইউজ করেছি, প্লাস আমি আইব্রোটা শেড করে নিচ্ছি। পুরোটা সুন্দরভাবে প্রপারলি স্মুথলি ব্লেন্ড করবো, হুইচ ইজ দ্য কি অফ ফ্ললেস মেকআপ। এরপর আমি একটা ব্লাশ ইউজ করব, যেটা পাউডার ব্লাশ। আমি আগের দিন বলেছিলাম ক্রিম ব্লাশ ইউজ করার জন্য, বাট যেহেতু আমি রাত্রেবেলা বেরোবো, রাত্রের লুক, তো সেই জন্য আমি একটা পাউডার ব্লাশই ইউজ করছি। আমার লং ভিডিওর যে অডিয়েন্স রয়েছে তার মধ্যে 35-40% মানুষ হচ্ছে আমার রিলেটিভ। সো গাইজ, লেট মি টেল ইউ ওয়ান থিং, তোমরা যদি ভিডিওটা লাইক করো আমার কাছে নোটিফিকেশান আসে না, বাট যদি কমেন্ট করো দেন সেটা নোটিফিকেশান আমার কাছে আসে। তো তোমরা নির্দ্বিধায় লাইক করতে পারো, কারণ তোমরা কোথায় থেকে আমার স্টক করছো বা প্রোফাইলে এসে দেখছো আমি সেটা কখনই নোটিফাই হতে পারবো না যদি তোমরা ভিডিওটা লাইকও করো। সো প্লিজ একটা লাইক করে দিও, কারণ ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয় আর এডিট করতেও কষ্ট হয়। যাই হোক, এরপর আমি হালকা একটু মাস্কারা লাগালাম। মাস্কারাটা ব্লু হেভেনের মোটামুটি কভারেজ, লাইক ওকে ওকে অ্যাভারেজ টাইপের প্রোডাক্ট। দুর্গা পুজোতে তোমরা কোথায় ঘুরছো, কী করছো, কী কী খাচ্ছো আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানিও, কারণ আমি তো আমার কথাগুলো ভিডিওর মাধ্যমে বলেই দিই, বাট তোমাদের থেকে আর শোনা হয় না। আমি সবাইকে রিপ্লাই দেবো যদি তোমরা কমেন্ট করে থাকো। এরপর আমি একটা নিউড শেডের লিপস্টিক লাগাবো ভেবেছিলাম, বাট আলটিমেটলি ড্রেসের সাথে এক টোনের লাইটার শেড আমি ইউজ করি। এখন আমি শাঁখা পলোটা পরে নেই, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে কমপ্লেন করার কোনো প্রয়োজনীয়তাই নেই। রিয়েল আমি যখন বেরোবো আমি শাঁখা পলা সিঁদুর সমস্ত কিছু পরেই বেরোবো, এগুলো নিয়ে আমি অতটা সোফিস্টিকেটেড ফিল করি না। যাই হোক, একটা নিউ শেডের আই শ্যাডো দিয়ে দিলাম, যেটা তোমরা দিতেও পারো নাও দিতেও পারো। আমার চোখটায় একটু পিগমেন্টেশন রয়েছে, তো তাই আমার মনে হয় যে কনসিলার দিয়ে শেড করে হালকা লাইটার শেডের একটা কোনো আই শ্যাডো দিয়ে দিলে দেখতে একটু প্রেজেন্টেবল লাগে। ইয়াররিংটা আমি সবসময় মিস করে যাই, কারণ আই এম নট সো জুয়েলারি পার্সন, আমার কাছে তেমন জুয়েলারি কালেকশানও নেই। তো ব্যাস, এটাই কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখো, মোস্ট অফ দ্য টাইম তোমরা তো ওয়েস্টার্ন জিন্স টপ এগুলোই ক্যারি করো, বাট পুজোর কয়েকটা দিন তোমরা চাইলে ট্রেডিশনাল ক্যারি করতেই পারো, তাই না? জামা কাপড় পরাটা তো মেন ব্যাপার না, পুজোটা সুন্দরভাবে এনজয় করা, কাছের মানুষদের সাথে টাইম